জাদু যখন অফিস থেকে আসতো তখন আমরা অনেক মজা করতাম, আমরা সবাই অনেক খেলতাম, অনেক মজা করতাম। আমরা বাইরে গেলে সব সময় দাদু আমাকে সব কিছু কিনে দিত যেটা আমি চাই। দাদা আমাকে বলে গেছিল যখন আমি চলে যাব তখন ভালো মেয়ে হবা, খারাপ কাজ করবা না, তুমি বড় সিঙ্গার হবা, বড়দের সম্মান করবা, ভালো কাজ করবা, দাদার জন্য সবাই দোয়া করবেন, দাদা যদি জান্নাতে যায়। আসার জন্য অনেক অস্থির ছিল, ওখান থেকে বলছিল যে আমাকে কবে বাংলাদেশে নেওয়া হবে, আমি বাংলাদেশে যেতে চাই, সবার সাথে অন্তত একবার দেখা করতে চাই, এটাই ওনার শেষ ইচ্ছা ছিল। দেশবাসীর কাছে আমাদের চাওয়া ওনার জন্য সবাই দোয়া করবেন, ওনার আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন, উনি অনেক ভালো মানুষ ছিলেন।